আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিব গত চব্বিশ ঘন্টার সৌদি আরবের কোভিড আপডেটটি প্রিয় দর্শক গত চব্বিশ ঘন্টায় সৌদি আরবে আক্রান্ত মাত্র একশো তিনজন যা গত নয় মাসের তুলনায় সর্বনিম্ন সৌদি আরবের আক্রান্ত যখন কমে মনটি কিন্তু অনেকটাই ভালো হয়ে যায় এজন্য এই কারণ করোনার জন্য সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত সৌদি আরবে আমাদের বাংলাদেশিরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে করোনার জন্য করোনাকালীন সময় অনেক প্রবাসী বেকার ছিলেন কাজ পাননি কাজের কারণে অনেকে কিন্তু আকামাও বানাতে পারেননি অনেকে অবৈধ পর্যন্ত হয়ে গেছেন শেষ পর্যন্ত সৌদি আরবের করোনা অনেকটাই কন্ট্রোলে গত চব্বিশ ঘন্টার আক্রান্ত গত নয় মাসের তুলনায় সর্বনিম্ন একশো জন সুস্থ একশো জন মারা গিয়েছে ছয় জন এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত পাঁচ লক্ষ পাঁচচল্লিশ হাজার সাতশো সাতাইশ জন সুস্থ পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার আটশো চৈত্রিশ জন আর মারা গিয়েছে করোনাতে এখন পর্যন্ত আট হাজার ছয়শো চারজন বর্তমানে ক্রিটিক্যাল অবস্থাতে আছে পাঁচশো পঁয়ষট্টি জন করোনা রোগী আর অ্যাক্টিভ কেস বিভিন্ন বাসাবাড়ি এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বাইশশো উনানব্বই জন করোনা রোগী সবথেকে বেশি আক্রান্ত রিয়াদ প্রদেশে চৌত্রিশ জন মক্কা প্রদেশে আঠারো জন পূর্ব প্রদেশে নয় জন আলকাসিম প্রদেশে সাতজন জিজান প্রদেশে ছয়জন আলাসির প্রদেশে ছয়জন মদিনা প্রদেশে পাঁচজন আলজু প্রদেশে পাঁচজন নাজরান প্রদেশে চারজন তাবুক তিনজন উত্তর বর্ডার জন হাইল জন এবং আলবাহাতে দুইজন সাউদিতে এখন পর্যন্ত করোনা টিকা প্রয়োগ করা হয়েছে তিন কোটি সাতাশি লক্ষ ছত্রিশ হাজার তিনশো ষাটটি ডোজ যার মধ্যে পনেরো মিলিয়ন অর্থাৎ দেড় কোটি হল ডাবল ডোজ খুব শীঘ্রই সৌদি আরবে শতভাগ ইমিউনিটি আসতে যাচ্ছে কারণ সৌদি আরবের টিকাদান কর্মসূচি প্রায় শেষ অবস্থার মধ্যে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ